না না আফওয়ান আফওয়ান এই এক লক্ষ মানুষের মধ্যে আমি হুজুরের পাও ধরবো পাও কিন্তু না এত এসকোকে ওই মাদ্রাসার ছাত্রদেরকে এই আদব শিক্ষা দেওয়ার জন্য না হবে না 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 কনসেপ্ট না না আপনার তো এই তকবীর থেমে গেল কেন? লাগাও তকবীর, লাগাও লাগাও তকবীর দেন, তকবীর দেন। থেমে গেলেন কেন, থেমে গেলেন কেন? এই তিন মিনিটের পিরিত নিয়া, এই তিন মিনিটের পিরিত বাংলাদেশে মত যত বাড়তেছে বেদক তত বাড়তেছে। আলোচনা শুরু হয়েছে কোরআন শরীফের ভূমিকা কক বলা হচ্ছে আপনাদের খেদমতে। আপনাদের এতই এশক, ওই রকমের এশক দিয়া মোল্লাদেরকে ওই জিন্দানখানা পর্যন্ত পৌঁছান শিখেছেন, আর কিছু শিখেন না। এই রকমের স্লোগান দিয়া মোল্লাদের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বের করে পরবর্তীতে যখন ধরে নিয়ে যায় তখন আর কাউকে পাওয়া যায় না। মোল্লার বাড়ির চাউল কেনা আছে না নাই এ খবর নেওয়ার লোক বাংলাদেশে পাওয়া যায় না। না এত সহজ আব্দুল বাসিত এই তকবীর দেন মিয়া, তকবীর দেন। কয় মিনিট চলে তকবীর দেখলে তকবীর, আরে তকবীর দেন, তকবীর দেন। যেহেতু বলতেছেন বুখারী রাহমাতুল্লাহি আলাই আমিরুল মুমিনিন ফিল হাদিস, সঙ্গত কারণে আমাদের আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যিনি এই তকবীর থেমে গেল কেন? লাগাও তকবীর, লাগাও লাগাও না না এত সহজ আব্দুল বাসিত এই তকবীর দেন মিয়া, তকবীর দেন। কয় মিনিট চলে তকবীর দেখলে তকবীর, আরে তকবীর দেন, তকবীর দেন। শ্রোতা কাছে কাদব শিখে তকবীর দেন, তকবীর দেন। থেমে গেলেন কেন, থেমে গেলেন কেন? এই তিন মিনিটের পিরিত নিয়া, এই তিন মিনিটের পিরিত বাংলাদেশে মত যত বাড়তেছে বেদক তত বাড়তেছে।
আলোচনা শুরু হয়েছে কোরআন শরীফে, ভূমিকা কক বলা হচ্ছে আপনাদের খেদমতে। আপনাদের এতই এশক, ওই রকমের এশক দিয়া মোল্লাদেরকে ওই জিন্দানখানা পর্যন্ত পৌঁছান শিখেছেন, আর কিছু শিখেন না। এই রকমের স্লোগান দিয়া মোল্লাদের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বের করে পরবর্তীতে যখন ধরে নিয়ে যায় তখন আর কাউকে পাওয়া যায় না। মোল্লার বাড়ির চাউল কেনা আছে না নাই এ খবর নেওয়ার লোক বাংলাদেশে পাওয়া যায়। শুনেন, আজকে কোনো বাস করবো না, আজকে হলো আমি আপনাদের কিছু আদব শিখাবো, আজকে কোনো বাস করবো না। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, সেটা হলো ছোট ছোট নৌকা দেখছেন আপনারা, ছোট নৌকা দেখছেন, ছোট নৌকার কিন্তু একদিকে পাড়া দিলে আর একদিকে লোক না থাকলে উল্টা উঠে, দেখছেন নাকি? বড় নৌকায় যদি বস্তা বস্তা ফেলে দেয় নৌকা কিছুই হয় না। আমি হলাম ছোট নৌকা, একদিকে পাড়া দিলে আমার অন্যদিকে উল্টে উঠে, আর আমার মেজাজ যখন গরম হয় তখন আমার আর কোনো কথা বের হয় না। এই জন্য আমি কোনো বয়ান আজকে করবো না। আলী হাসান উসামা সাহেব এবং খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে আজকে বাস করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। না 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 না, কিছু মানুষকে আদব শিক্ষা দেওয়ার জন্য দরকার আছে। আমি তো মুরব্বী, 70 বছর বয়স, আমি তো আপনার বয়স। ঠিক আছে, বসেন। শুধু কথা বলবেন না, শুধু হুজুরদের হুজুরদের এই কথা আমল না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানার জন্য আমি এখন কিছু কথা আপনাদেরকে বলবো। এটা ওয়াজ না, এটা হলো উসি আউয়ালান নাফসি, প্রথমে আমি আমাকে ওসি। আমি সিলেটে যখন গেছি, আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ, উত্তরবঙ্গ, টাকা পয়সা অর্থ সম্পদ দিন সব দিক থেকে অনেক পিছিয়ে আমাদের উত্তরবঙ্গ, অর্থ সম্পদের দিক থেকে অনেক গরিব, টাকা পয়সার দিক থেকে অনেক গরিব, ইলম কালামের দিক থেকে অনেক গরিব। আমরা যতটুকু জানি আমাদের উত্তরবঙ্গে চট্টগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, এরা যায় আমাদেরকে দিন শিখেছে, এজন্য তাদের প্রতি আমাদের অনেক ভক্তি শ্রদ্ধা, আমরা দূর থেকে তাদেরকে অনেক বড় মনে করি, দিনই লাইনে তাদেরকে মুক্তাদা মনে করি। তো চট্টগ্রাম সিলেটে যখন বয়ানে যাওয়া শুরু হলো, সেখানে গিয়ে কি দেখি যে আমার মতো একজন বাচ্চা ছেলে ওয়াজ করতেছে, অথবা ওয়াজ করতে আমি আসতেছি, আর আমার বাবারে যিনি পড়াইছেন কথার কথা বলতেছি, আমার ওস্তাদরে যিনি পড়াইছেন, এবং আমি হয়তো হায়াতের শেষ পর্যন্ত মোতালা করে যিনি বয়ান করতেছেন তার ইলমের অর্ধেক আমি অর্জন করতে পারবো না। উনি বয়ান করতেছেন পাঁচ মাদ্রাসা শেখ হাদিস, বাস নারায়ে তাকবীর, হুজুর বিব্রত করা অবস্থা, হুজুর কি বস্তু দেন। আমি স্টেজে গিয়া বললাম যে এটাই ইসলাম, এটাই ইসলাম, যে কোরআন শরীফের আলোচনা চলতেছে মুখলিস তাহাজ্জুদ গুজার হক্কানি আলেমের জবান, আর আমার মতো বেআমল লোকটাকে দেখে নারায়ে তাকবীর, এটাই শিখাইছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। মুহতারাম হাজেরিন, কিছুক্ষণ আগে বলছি যে ওয়াজ বেড়েছে কিন্তু বেদব বেড়ে গেছে, খুব বেদব বেড়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে মাদ্রাসার তালিবুল ইলমদের, সারা দুনিয়া জুড়ে আমাকে থুতু মারে আল্লাহকে হাজের নাজের জেনে বলতেছি, আমি কিছুই পরোয়া করি, সারা দুনিয়া যদি আমাকে ফুলের মালা দেয় তাতে আমার কিছু যায় আসে না, আমার রব যদি আমাকে চয়েস করে ফুস্তু রব্বিল কাআবা, আর রব যদি আমার চয়েস না করে আমি তো তার চাইতে নিম্ন মানের। তালিবুল ইলমদেরকে বলি, বললে হয়তো কেউ আমার বিরুদ্ধে কিছু লিখবে বলবে, ওগুলো আমি তো অপেক্ষা করি না। বর্তমান একটা জিনিস আমরা ছোটবেলায় দেখেছি, যেই মুরগির বাচ্চা মুরগির ডাকে সাড়া দেয়, মুরগির কমান্ড মানে, ওই বাচ্চা লম্বা হায়াত পায়,
যেই বাচ্চা মুরগির কমান মানে না, তার ডাকে সারা দেয় না, বাইরে বাইরে ঘোরে ও কাকের খোরাক হয়। মাদ্রাসার তালিবুল ইলম, তোমরা যারা বড়দের কমান্ডের বাইরে চলে যাইতে যাইতে জয়াদবি করতে করতে এখন সিরি সিস্টেম সারা হয়ে যাচ্ছ, মনে রেখো জীবনে বড় হওয়ার কোনো সুযোগ হবে না। আমি ছোট মানুষ জীবনে যা দেখেছি, দুনিয়ার লাইনে যারা বড় হয়েছে বড়দের জুতা টেনে বড় হয়েছে, বঙ্গবন্ধুর যারা জুতা বহন করত এখন তারা মন্ত্রী, জিয়াউর রহমানের জানা বডিগার্ড ছিল, যারা ডান বামে থাকতো জুতা ঠিক করত ব্যাগ বহন করত, তারা এখন মন্ত্রী। আহমদ শফি সাহেব হুজুর, মোহাম্মদুল্লাহ হাফিজজি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই, ওনাদের যারা ব্যাগ বহন করতেন এখন তারা খতিবে বাঙ্গাল। পৃথিবীর নিয়ম একটাই, বড় হতে চাইলে বড়দেরকে মেনেই বড় হতে, এটাই উসুল, এটাই উসুল। আর দিন তো এটাই, বড়কে মান। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শিখাইছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কি বললেন আমার কাছে বলো যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের এটার পরিচয় দিতে গিয়ে রাস্তার পরিচয় না দেয়, রাস্তায় যারা চলছে তাদের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, রাস্তার পরিচয় দেয় না, ওই রাস্তার উপরে যারা চলছে তাদের কথা বলেছেন, যারা পুরস্কৃত, যারা পুরস্কৃত তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। এই জন্য মনে রাখতে হবে দ্বীনের মূল উসুলটাই হলো মানা মানি। দ্বীনের উসুল কি বলেন আর একটু জোরে বলেন, মানা মানি। আমি যদি মানতে না পারি, উসুলের উপরে চলতে না পারি, আমি জীবনে বড় হতে পারবো না। উসুল মানবেন জীবনে বড় হয়ে যাবেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, এই সিস্টেমটা পরিহার করবেন আজকে থেকে। আজকে দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি হুজুরের কথার জন্য, একটা হলো ইউটিউবারদেরকে একটা ওয়াজ করবো, আর একটা হলো শ্রোতাদেরকে একটা ওয়াজ করবো, কথা শেষ হওয়ার। ইউটিউবারদেরকে বলবো যে ভাই, আল্লাহ পাক তোমাদেরকে কিন্তু ওলামা ইকরামের মাধ্যমে রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছে, ঠিক বললাম? এখান থেকে লক্ষ লক্ষ টাকা আল্লাহ পাক তোমাদেরকে রিজিক পৌঁছান। যেই মানুষগুলির আলোচনার দ্বারাই আল্লাহ পাক তোমাদেরকে লাখ লাখ টাকা অর্থ ইনকামের ব্যবস্থা করে দিলেন, এই লোকগুলি যখন কথা বলতে থাকে সারা জীবন, তোমরা ওই লোকগুলাকে সম্মান করো, তাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হও। অনেক সময় এই যে আজকে যেমন একটা অবস্থা এখানে হয়েছে, এটা কিন্তু সাময়িক একটা অবস্থার কারণ আমি এটা বলছি। এটাই যদি তোমরা ইউটিউবে বেশি টাকা ইনকাম করার জন্য ছেড়ে দাও, তাহলে জাতির সাথে আলেমদের সাথে গাদ্দারি করলাম। এটা তো ইউটিউবে ছেড়ে দেওয়া জিনিস, এ তো সাময়িক একটা অবস্থার কারণে একটা কথা হয়েছে, এটা তো জাতিকে জানায় দেওয়ার জিনিস না, জাতিকে জানায় দেওয়ার জিনিস যেগুলো সেগুলো দিবা। এই জন্য হয় কি, যেই সমস্ত কথাগুলো কোন এক অবস্থার কারণে হুজুর বলেছেন ওইটা এবং ওইটুক কাট করে ছেড়ে দেয় একটু বেশি টাকা ইনকাম করার জন্য। মনে রেখো যে ব্যবসায়ী স্বাভাবিকের চাইতে বেশি লাভ করে ওই ব্যবসায়ীর ব্যবসা বেশি দিন টিকে না। তোমরা স্বাভাবিকভাবে বেশি ভিউ বাড়ায় বেশি টাকা ইনকাম করার জন্য কোনো হুজুরকে জাতির সামনে ছোটখাটো করো, কারণ যে শুনছে সে তো এই অবস্থাটা বুঝে নিয়ে সে হুজুরের উপরে আর একটা মন্তব্য করবে, যার মাধ্যমে আল্লাহ তোমাকে ইজ্জত পৌঁছাইলো তাকে তুমি বেইজ্জতি করবে, আল্লাহ তোমাকে ইজ্জতের আসনে বসাবে না। এই হলো ইউটিউবারদেরকে বললাম, যদি কখনো কোনো হুজুর কোনো অবস্থার কারণে কোনো কথা বলে, এটা কখনো তার ওয়াজের থেকে ওটা তোমরা কাটছাট করবে না। কখনো হঠাৎ করে ওয়াজের ভিতরে একটু মজাক করতে চায় পরিবেশের কারণে, ওই মজাকটা তোমার ওই মাহফিলের আলোচনার ভিতরে ঢুকায় রাখা দরকার নেই, ওটা কেটে ফেলে দাও, ফেলে দেওয়া মূল আলোচনাটা জাতির জন্য যেটা উপকারী সেটা তোমরা দিবা, তাহলে ওলামায়ে কেরাম অনেক মুসিবত থেকে বেঁচে যাবেন, সমালোচনা থেকে বেঁচে যাবেন। শ্রোতাদেরকে বলবো, আমরা কিন্তু ছোটবেলায় ওয়াজ শুনেছি এক নিয়তে, এখন কিন্তু ওয়াজ শুনতে আসে আর এক নিয়তে। আমরা ছোটবেলায় ওয়াজ শুনতে গিয়েছি, বসেছি, মুরব্বীদেরকেও দেখেছি, চাতক পাখির মতো চেয়ে থাকতো হুজুর কি বলেন, কেন হুজুরের কথাগুলি দিয়ে আমি আমার জীবনে ফিট করে আমি আমার জীবনকে আগায় নেব। এখন অধিকাংশ শ্রোতা আসে হলো দুইটা জিনিস দেখার জন্য,
এবং এখন এই দুইটা জিনিসের মাধ্যমে ভাইরাল হচ্ছে। আমি কয়েকদিন আগে বলছি ভাইরাল এটা এখন ভয়ঙ্কর ভাইরাস, ভাইরাল এখন ভয়ঙ্কর ভাইরাস। একটা হলো রাষ্ট্রবিরোধী চানাময় বক্তব্য দিতে পারলে এখান থেকে আমি কিছু নিলাম আর না নিলাম, আরে হুজুর যে ফাটায় দিয়ে গেছে আজকে, এটার সাথে ফাটানের সাথে দিনের কি সম্পর্ক, তোমার ইসলাম কি সম্পর্ক, আমি তো আসছি আমার নিজের ইসলাম ফাটা ছিঁড়ে গেল। ওলামায়ে কেরামের জবান থেকে কিছু শব্দ শোনার পরে মনে হয় নিজের আঙ্গুল নিজে চিবায় খায়। কালকে তিনজন আলেমের সাথে চট্টগ্রামে এক মাহফিলে কথাগুলোই বলেছি, সেটা হলো কি, ওলামায়ে কেরাম মুফতি মুহাদ্দিস পর্যন্ত বলে আজকে হুজুরের ওয়াজ মজলো না জমলো না। ওয়াজ মজার জিনিস, ওয়াজ জমার জিনিস। আবার কি বলে, হুজুরের মার্কেট খুব ভালো, হুজুর কি মার্কেটে ওঠার জিনিস, একই শব্দ, কি শব্দ। এখনকার যুবকেরা মুরব্বীদের শব্দ বাদ দিয়া আধুনিক আর আধুনিকদের শব্দ নিজেদের ভিতরে ফিটিং করতে এখন ব্যস্ত হয়ে গেছে। আমাদের সারা জীবন মুজিব মুরব্বীদের কাছ থেকে শুনলাম গজল, তারান, না, হাম, তারপরে নাসিব, এগুলি শুনলাম। এখন আমাদের যুবকেরা ওগুলি বলে না, এখন বলে গীত, সঙ্গীত, অমুক্ত, নতুন শব্দ দিয়া সব কিছুই সুন্দর হয়নি, অনেক কিছু পুরাতন ভালো, সব নতুন সব নতুন ভালো না, অনেক কিছু পুরাতন ভালো। বিলখুসুস দ্বীনের ব্যাপারে যত পুরান তত দাম বেশি, দ্বীনের ব্যাপারে যত পুরাতন তত দাম বেশি। আমার তফসিরের চাইতে আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের তফসিরের গুরুত্ব বেশি, আজিজুল হক সাহেবের তফসিরের চাইতে শিববির আহমদ ওসমানী সাহেবের তফসিরের গুরুত্ব আরো বেশি, ওনার তফসিরের চাইতে ওনার উস্তাদের তফসিরের গুরুত্ব আরো বেশি, রপ্তা রপ্তা তাবেঈর তফসিরের গুরুত্ব বেশি, তাবেঈর চাইতে তাবেঈর চাইতে তাবেঈর তফসিরের গুরুত্ব বেশি, তাবেঈর চাইতে সাহাবীর তফসিরের গুরুত্ব বেশি। ধর্মের ব্যাপারে পুরাতনটার দাম বেশি, এই জন্য ধর্মের ব্যাপারে নিজেরা কোনো নিয়ম নীতি পদ্ধতি সিস্টেম বানায় চলা এটা অনিরাপদ। বড়রা যে পদ্ধতি পথ আমাদেরকে দিয়ে গেছেন এই পথটাই হলো সবচাইতে নিরাপদ, এটাতে সফলতা আছে, এটার গ্যারান্টি আছে। আমি যেটা তৈরি করে চলবো এটাতে সফলতাও আসতে পারে ব্যর্থতাও আসতে পারে, যেহেতু আমারটা পরীক্ষিত না। এজন্য সকল তলাবাদেরকে বলবো আউয়ালান আমরা প্রতিটি দিনের প্রতিটি ব্যাপারে মুরব্বী এবং বড়দেরকে মেনে চলবো, পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। শেখুল হাদিস সাহেব হুজুর নিজে নিজে বড় হন নাই, বড়দেরকে মেনে বড় হয়েছে। বে মুরব্বী কাইতুমান তিফলে দানিশওয়ার সুদান পত্রারা ইমকানা বাসদ বে সদফ গওহর সুদান। আরে ভাই, বছরের প্রথম বৃষ্টি ঝিনুকের মুখে পড়লে ওইটার মতি হয়ে যায়, কিন্তু ওই বৃষ্টি মতি হওয়ার জন্য ঝিনুক লাগে, ওই বৃষ্টি পানি মতি হওয়ার জন্য ঝিনুক লাগে, ঝিনুকের ভিতরে ওই জিনিসটা মতি হওয়ার জন্য প্রথম বৃষ্টির পানি লাগে, দুইটা একসঙ্গে লাগে। আমাদের কাছে দিন কোরআন সুন্নাহ লাগবে, আকাবিরদের তরিকাও লাগবে। আকাবিরদের তরিকা বাদ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে নিজের তরিকা বানায় জিন্দিগিতে সফলতা আসে নাই, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আজকে থেকে কমপক্ষে একটা কাজ আমরা করব, যাদেরকে দাওয়াত করা হয়েছে যত ছোটই হোক উনিও আলেম, উনিও কোরআন শরীফের কথাই বলবেন নাকি হাদিসের কথাই বলবেন। হ্যাঁ, যদি কোনো মাহফিলে বক্তা বিড়ি খাওয়ার সিস্টেম দেখায় সেটাকে অ্যাভয়েড করে চলবে, তাতে তো সমস্যা নেই। যদি কেউ এসে কমেডিয়ান ভাব দেখায় কৌতুকারদের মতো সেটাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, তাতে সমস্যা নাই। কিন্তু যদি কোরআন শরীফ থেকেই বলে, হাদিস শরীফ থেকেই বলে, আর যদি সহি কথা বলে, তাহলে প্রত্যেককে তার আলোচনা করতে দিবেন, ডিস্টার্ব করবেন না, পাবেন তো ইনশাআল্লাহ। যত বড় দেশের আর বিদেশের যত বড় হুজুরি আসুক, যিনি এখন বসে আছেন উনি তো আর সারা রাত পোস্ট করবেন না, হয়তো আর একজনকে দেখেই উনি ছেড়ে দিবেন। উনি যখন ছেড়ে দিবেন তখন আধা ঘন্টা আপনারা তকবীর দিতে থাকেন, আধা ঘন্টা দেন, তারপরে হুজুরকে বসায় দেন, সমস্যা নেই তো। কিন্তু কোনো আলেমের বয়ানের মাঝে কখনো তকবীর দিবেন না, এটা কোনো উসুল না,
এটা কোরআনের সাথে, আলেমের সাথে, হাবিলে কোরআনের সাথে বেদুরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ বড়দের উসুল আদব মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সামনের জীবনে অনেক অনেক উন্নতি বড়দের উসুল মেনে করার তৌফিক দান করুক। ওই যে তারপরে এদিকে মাওলানা উসামা সাহেব আছে, দুইজন বড় মানে বলছে, আরে আল্লাহ আমার ভক্ত আছে, আমি আরো আবার আসবো আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ মরণ আবার বলতেছে যে আর একটা নসিহত করে, তাহলে ঠিক আছে বসেন আর একটা নসিহত করি। মরা যেহেতু বলতেছেন আমাকে, এক আল্লাহর বান্দা এক সময় জিজ্ঞেস করতেছে যে হুজুর এ ঢাকা শহরে, বলতেছে হুজুর আপনি তো গ্রামের মানুষ, তো গ্রামের মানুষ ঢাকা শহরের ক্ষতি হইলেন কেমনে, গ্রামের মানুষ কিন্তু ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি হইলেন কেমনে। আমি বলছি দুইটা পথে, দুইটা পদ্ধতির মাধ্যমে। একটা কি, একটা হলো আমি বড়দেরকে মেনে চলি, বড়দের কাছ থেকে মশওয়ারা নিয়ে চলি। দুই নম্বর হলো আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমাকে ওই পর্যন্ত পৌঁছাও, কান্নাকাটিও করি, আর যারা ওই পর্যন্ত পৌঁছিছে তাদের কাছ থেকে পৌঁছার পদ্ধতিও জেনে নিই। আল্লাহ তাআলা হয়তো এই দুইটা ইশের মাধ্যমে আমাকে এ পর্যন্ত পৌঁছাইছে। আপনাদের জন্য দুইটা জিনিস, এক নম্বর হলো দোয়া। অনেকেই বলে হুজুর বয়ান করতে চাই, বক্তা হতে চাই, এই চাই ওই চাই। এখানে আমার একটা কথা মনে পড়ে, জানি না আপনারা আমাকে কোন কাতারে দাঁড় করাইবেন, কারণ এখন তো কথা বলা খুব সমস্যা। আগে কেরামান কাতিবিনা ছিল মাত্র দুইজন, একজন ভালো লেখতো একজন মন্দ লেখতো, এখন লাখ লাখ কেরামান কাতিব, লাখ লাখ চতুর্দিকে এদিকে ওদিকে, সরকারের ও সরকারের, সরকার ছাড়াও, মানে এখন কথা বলা একেবারে খুব কঠিন, খুব মুশকিল। মাঝে মাঝে মনে হয় এই ময়দান থেকে অব্যাহতি নিয়ে দর্শক দৃশ্যে আবার ঢুকে যাই। সেটি হলো অনেক বড় মুহাদ্দিসেরাও এই জাতীয় কথা বলে যে একটু বয়ান করতে চাই, ওয়াজ করতে চাই, কোন পদ্ধতিতে ওয়াজ শেখা যায়। মনে করেন আমরাও ওয়াজ করি, আমরাও টাকা নেই, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি ওয়াজের ময়দানে টাকা ইনকামের জন্য আসে। আল্লাহর নামে শপথ করে বলছি হাজার হাজার মানুষকে সাক্ষী নিয়ে, ওয়াজের ময়দানে টাকা ইনকাম করব, গাড়ি হবে বাড়ি হবে, এই নিয়তে ওয়াজের ময়দানে ঢুকি নাই। কেন? আমরা যখন ওয়াজে ঢুকছি তখন ওয়াজের টাকা দেয়া গাড়ি বাড়ি হওয়ার কোনো সুযোগই ছিল না। জীবনের প্রথম ওয়াজে কয় টাকা দিছেন? জীবনের প্রথম ঈদের নামাজ পড়াইছি 3.5 টাকা পেয়েছিলাম। কয় টাকা? 3.5 টাকা। জীবনের প্রথম ঈদের জামাত পড়ায় 3.5 টাকা পেয়েছি। জীবনের প্রথম যে ওয়াজে গেছি সে ওয়াজে সম্ভবত 50 থেকে 100 টাকা দিয়েছি, 100 টাকা। তো 50 টাকার 100 টাকার ওয়াজ করে গাড়ি কেনার স্বপ্ন যে তো হইতেই পারে না। ওই সময় ওয়াজ শুরু হয়েছে, ওই সময় ওয়াজ শুরু হয়েছে, গাড়ি কেনা বাড়ি কেনা টাকার পাহাড় জমানোর কোনো নিয়ত ছিল না। কিন্তু এখন যারা জিজ্ঞেস করে আমাদেরকে ওয়াজকে বয়স কেমনে হওয়া যায়, তাদের শব্দের ভিতরেই বোঝা যায় টার্গেট হলো টাকা গাড়ি বাড়ি, টাকা গাড়ি বাড়ি শব্দেই এটা বোঝা যায়। এই জন্য মনে রাখবেন, একজন মানুষ 5 কেজি মিষ্টি নিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় নিয়ত করলো মিষ্টি আমি খাবো, আর একজন মানুষ আত্মীয় বাড়ি যাওয়ার সময় নিয়ত করলো যে আমি মেহমান কি বলে মেজবানের ওখানে যাচ্ছি, কিছু নিয়ে হাদিয়া নিয়ে যাওয়ার সুন্নত তাই নিয়ে যাচ্ছি। বলেন তো দেখি, দুই সুরতেই আমি যে নিয়ে গেছি আমার কিছু মিষ্টি অবশ্যই বাড়িওয়ালা দিবে, আমি সবগুলি খাবো। তো প্রথম সুরতে শুধু আমি নিয়তি করছি যে আমি খাবো, কোনো ফায়দা হয় নাই। পরের সুরতে নিয়ে গেছি সুন্নত হিসাবে, নেকি হয়েছে, মিষ্টিও পেয়েছি। বড়রা বলেন ঘরের জানালা যখন কাটবা বাতাস আসার নিয়তে কেটো না, আজান শোনার নিয়তে কাটো। ঘরের জানালা যখন কাটবে বাতাস খাওয়ার নিয়তে কেটো না, আজান শোনার নিয়তে কাটো। তাহলে এটা ইবাদত হবে, বাতাস এমনি আসবে, বাতাস এমনি আসবে। কোরআনের কথা বলার জন্য যখন আমি ময়দানে আসব,
টাকা গাড়ি বাড়ি এগুলি করার নিয়তে আসা দরকার নাই, গাড়ি বাড়ি এমনিই হবে, গাড়ি বাড়ি এমনিই হবে, বরং নিয়ত করি আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের কিছু ইলম দিয়েছেন, এগুলি আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছানো আমাদের ফরিজা দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আসছি ইনশাআল্লাহ। এই নিয়তে অগ্রসর হলে অনেক দূর পর্যন্ত যাবে। আরেকটা কথা বলি, যেহেতু মৌলানা বলতেই বলেছেন, আমাকে কিছু মানুষ মশওয়ারা দেয় হুজুর, এখন মার্কেট টার্কেট ভালো আছে, কণ্ঠটন্ঠ ভালো আছে, টাকা পয়সা যেন নষ্ট করেন না, সব সময় কিন্তু মার্কেট সমান থাকে না, আমাকে বলে কিছু আলেম কিছু পাবলিক, আমি তাদেরকে ডেকে একটা কথা বলেছি, আমি বলছি ভাই আপনার যোগ বিয়োগে ভুল আছে, আপনি আমাকে নসিহত করছেন যোগ বিয়োগে ভুল আছে, কি যোগ বিয়োগ? আমি বললাম বাংলাদেশের বক্তা হলো দুই প্রকারের, একটা হলো কণ্ঠ নির্ভরশীল বক্তা, যারা কণ্ঠ নির্ভরশীল এবং বক্তা, তারা যতদিন পর্যন্ত কণ্ঠ থাকে ততদিন পর্যন্ত তাদের মার্কেট বলেন আর বাজার বলেন যা বলেন এটা থাকে, কিন্তু যারা এদেশে দাওয়াত ইলাল্লাহর কাজ করে, যোগ্য আলেম যদি হয় তাহলে এ যত বুড়ো হয় তার দাম তত বাড়ে। জ্বলন্ত প্রমাণ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমি নিজে চোখে দেখেছি হুজুর এন্তেকালের এক বছর আগে ইসের কি গাজীপুর হারিনাল মাদ্রাসাতে হুজুর বুখারী শরীফের ইফতেতাহি সবকে অংশগ্রহণ করার জন্য, সবকের শুরু করার জন্য গেলেন, তখন হুজুরের কন্ডিশন হলো হুজুর নিজের ছেলেকে চেনে না, আম্মাকেও ভালো করে চিনেন না, তখন হুজুরকে নিয়ে গেছে, হুজুর কি বলবেন তখন? এরপরেও হুজুরের আবার একটাই ছিল, কোরআন শরীফ আর হাদিস শরীফ দিলে ওই আগের তকরির সেম বলতে পারতেন। তো হুজুরকে যখন হাদিস একটা সামনে দিয়ে দিছে, মুম্বাই ছিলেন, দেখায় দিছেন, হুজুর আগের মতোই তকরির করতেছেন, কিন্তু কোথায় থামতে হবে ব্রেক করতে হবে এটা হুজুরের মাথায় নাই, চালাইতে পারেন ব্রেক জানেন। পরে মামুন ভাই বলতেছে থাক এখন, থাক এখন, তখন বন্ধ করছে। ওখান থেকে আরাক মাদ্রাসা, সেখান থেকে আমার পীর ও মুর্শিদ আরেব বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হযরতের মাদ্রাসা। আমি মামুন ভাইকে বললাম, মামুন ভাই আমি একটু হুজুরের গাড়িতে বসবো, কেন? আমি একটু হুজুরের চেহারার দিকে তাকায় থাক। আমি আর মামুন ভাই হুজুর সামনের সিটে, আমরা দুজন মাঝখানের সিটে, তা আমি যতক্ষণ পর্যন্ত ওই অর্ধ দিন যতক্ষণ পর্যন্ত গাড়ির ভিতরে ছিলাম, সবকে ছিলাম, আর কোনো দিকে তাকাই নাই, শুধু হুজুরের চেহারার দিকে তাকায় তাকায় অনেক হিসাব নিকাশ করতেছি, আল্লাহ এত বড় বাহরুল উলুম আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ যদি সিস্টেম করে দিতেন জোনার মস্তিষ্কের এলেম মালুমাত গুলা আর একজনের ওখানে ট্রান্সফার করা, তাহলে কতই না ভালো হইতো, তাহলে জাতি কতই না কিছু পেত, এই নানা রকমের টেনশন ভিতরে আসতেছে। তো আমি তখন দেখলাম হুজুর যখন সুস্থ ছিলেন ভালো ছিলেন, হুজুর যখন আড়াই ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করতেন তখন হুজুরকে যে হাদিয়া দিত, আজকে হুজুর ব্রেক করা জানেন, তকরির করা জানেন, কিন্তু ব্রেক করতে হবে কোথায় এটা ওনার ইসে নাই, তখন হুজুরকে দশ গুণে বেশি হাদিয়া দিয়েছে। কেন? সবাই চিন্তা করতেছে যদি আর কোনোদিন হুজুরকে হাদিয়া দেওয়ার সুযোগ না পাই। শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি সাহেব হুজুর তো নিজেই বলেছে, হুজুর তো দুই ঘন্টা বাস করতেন এবং এত বেশি শের আসর করতেন তার যৌবনকালে, আর ভান্ডারীদের বিরুদ্ধে বেদাতীদের বিরুদ্ধে তো সিরিয়াস বলা বলতেন হুজুর, তখন হুজুরকে রিক্সা ভাড়াও ঠিক মতো দেয় নাই। হুজুর যখন নিজের পায়ের উপরে ভর করে দাঁড়াইতে পারে না তখন হুজুরের জন্য হেলিকপ্টার এসে বসে আছে। তাহলে বলেন তো দেখি বাংলাদেশে দুই রকমের বক্তাই আছে, কোনো কোনো বক্তা যখন একটু বয়স বেশি হয়ে গেছে কণ্ঠই হয়ে গেছে তখন তাকে আর কেউ ডাকে না, কোনো কোনো বক্তা শব্দ যতই অস্পষ্ট হয়েছে চাহিদা ততই আরো বেড়ে গেছে। আপনারা দোয়া করেন আমরা যেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আর আহমদ শফি রহমতুল্লাহের মতো হতে পারি, তারই মৃত্যু পর্যন্ত দাম খালি বাড়তেই থাকবে, কমার কোনো সম্ভাবনা নাই। আমি ওনাদের উসুল মেনে ওনাদের মতো হতে পারলে ইনশা আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদের অর্জন হবে। তো এখন যাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তো হাদিয়া নেওয়ার উপযুক্ত না, আমি এইবার তো দশটায় বলে আবার আপনার সঙ্গে কথা বলতে আমি দেখেছিলেন।
আপনি আমাদের তুলা ভাই, সরকারি তুলা ভাই, আমাদের নেত্রকোনার তুলা ভাই, আর আলী হাসান মাসের বছর আপনাকে সম্মান করে সময়টা দিয়ে দিছে, তারপরে উনি বয়ান করবেন। জি, তো পাগড়িটা বাকি রয়েছে।